हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल लीडर्स कुकिंग एंड ब्लॉगे अपन सबाई के स्वागत। हमें आज के रान्ना करछी बॉल माछ माथा दिए बाँधाकपि। चलुन देखे नी कि करे हमें आज के रान्ना करछी। हमें एखाने नियेछी हाफ बाँधाकपि। बाँधाकपिटा हमें केटे आगे ही धुए नियेछी। एकटा आलू, मटरशुटी आर नियेछी बोयाल माछेर माथा। आमार एटा गंगार बोयाल। गंगार बोयालटाई खेते भालो लागे। आर बोयाल माछ किनले अवश्यई बड़ो किनबेन। माछेर माथार ओजनटा छिल 2.5 কিলো। आपनारा चाइले पुरोटा नाओ किनते पारेन, हाफ किनबेन। माछेर माथाय अनेकटा माछ थाके, ताई एटा किनलेई माछो खावा जाय अनेकटा, आबार गंधटाओ भालो आसे माछेर। এটা সাদা জিরে আর একটু তেজপাতা, নুন, ভাজা জিরে গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ। সবার প্রথমে বাঁধাকপিটা আমি সেদ্ধ করে নেব একটা বোলে। অল্প জল দিয়ে আমি একটা সেদ্ধ বসিয়ে দেব। যতক্ষণ বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর লাগছে আমাদের 7-8টা কাঁচা লঙ্কা। বাঁধাকপিটা দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু আমরা পুরো একদম নরম সেদ্ধ করব না, হাফ সেদ্ধ করব। আমি একটু ওপর নিচ করে নেড়ে দিচ্ছি শাকটা। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে আমার, এবার আমি নামিয়ে ফেলব। গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। এই তরকারিতে তেলটা একটু বেশি লাগে, তার জন্য আমি তেলটা একবারে একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো দিয়ে দেব। করতে তার জন্য একটু দুধ থেকে রান্না করবেন। যখন মাছটা কড়াইতে দেবেন আর সবসময় ঢেকে রান্না করবেন মাছটা। মাছটা এবার আমি একটু ভেজে দেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন আলুটা তুলে নিচ্ছি। দেখুন আমার এখন অনেকটা তেল আছে। মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করবো। মাছ ভাজার তেলের একটা ভালো স্মেল আসে, তার জন্য আমি একবারে বেশি করে তেলটা দিয়ে নিয়েছিলাম। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো, তেজপাতা, সাদা জিরে। লঙ্কাটা দিয়ে দেবো ফোড়নটা একটু ফুটে আসলে। লঙ্কাটা ফোড়নে দেওয়ার একটাই কারণ, তাহলে ঝালটা ভালোভাবে বেরিয়ে আসবে। লঙ্কাটা আমি হালকা ভেজেছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দেবো। জল ঝরিয়ে নিয়েছি আমি বাঁধাকপিটা। বাঁধাকপিটা সেদ্ধ করে নেওয়ার একটাই রিজন, বাঁধাকপিতে একটা ঘাসা গন্ধ আসে,
তাহলে সেই গন্ধটা আসবে না। এর জন্য হাফ সেদ্ধ করেছি। এবার আমি নুন আর হলুদটা দিয়ে দেব। তরকারিটা কিন্তু একদম লাল লাল হবে না, একটু সাদা সাদা ভাব থাকবে, সেই বুঝে আপনারা হলুদটা দেবেন। আমি আবার বলছি এই তরকারিতে তেলটা একটু বেশি করে দেবেন। তেল বেশি না দিলে কিন্তু তরকারিটা একদম টেস্ট হবে না। এমন একটু পরপর নেড়ে দেবেন যেন জলটা ভালোভাবে শুকিয়ে যায়। এবার ভেজে রাখা আলু আর মটরশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি। রেসিপিটি ঢেকে ঢেকে রান্না করবেন আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দেবেন। বাঁধাকপির জলটা প্রায় শুকিয়ে গেছে, তাই আমি মাছের মাথাগুলো এবার দিয়ে দিয়েছি। এই রেসিপিতে মাছের মাথাটা কিন্তু ভাঙবেন না, আস্তই রাখবেন। ভাষা গন্ধটা কাটানোর জন্য দিচ্ছি, তাও সবটা দেইনি দেখুন। কিছুক্ষণ কন্টিনিউ নেড়ে যেতে হবে। এবার আমি লাস্টে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দেবো। রান্না সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আপনারাও রেসিপিটা ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার রান্নাটি সার্ভ হওয়ার জন্য একদম রেডি। আমি নামিয়ে নেবো।